হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আলোচনা করব সপ্তম শ্রেণী ইংলিশ বিষয়ের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করার পূর্বে শিক্ষার্থীরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো, যাতে করে পরবর্তীতে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ভিডিও ছাড়া মাত্রই তোমরা পেতে পারো, এবং অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে ইউনিট 1 থেকে, এবং এর শিরোনাম হবে অ্যাটেনশন প্লিজ। অ্যাসাইনমেন্টে বলা হয়েছে, সাপোজ স্ট্রেঞ্জার টক উইথ ইউ, মনে করো একজন আগন্তুক তোমার সাথে কথা বলছে, অ্যান্ড হি ডাজ নট নো হোয়ার ইউর স্কুল ইজ, এবং সে জানে না তোমার স্কুলটি কোথায়। দ্য পার্সন আস্কস ইউ টু গিভ ডাইরেকশন, এবং ব্যক্তিটি তোমাকে জিজ্ঞেস করলো নির্দেশনা সম্পর্কে কীভাবে সে যেতে পারবে স্কুলে। ইউ বোথ আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউর হোম, তোমরা দুজনেই দাঁড়িয়ে কথা বলছো তোমাদের বাসার সামনেই। নাও ড্র এ ম্যাপ অফ দ্য ওয়ে টু ইউর স্কুল ফ্রম হোম, এবং একটি ম্যাপ আঁকতে বলা হয়েছে যে কীভাবে তুমি তোমার বাসা থেকে স্কুলে যেতে পারো, এই সম্পর্কে একটা ম্যাপ আঁকতে বলা হয়েছে। অ্যান্ড মেক এ ডায়ালগ উইথ ডাইরেকশন টু ইউর স্কুল, এবং স্কুলে কীভাবে যেতে পারো সে সম্পর্কে কথোপকথন করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাসাইনমেন্টে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা অ্যাসাইনমেন্টের যে ম্যাপটি চাওয়া হয়েছে সেই ম্যাপটি আমরা এঁকে দিয়েছি। এখানে একজন আগন্তুকের ছবি দেওয়া হয়েছে, এই পার্ক রোড, এখান থেকে আমরা কলোনি রোড হয়ে লেক রোড হয়ে মস্ক রোড এবং হাই স্কুল আমরা পৌঁছে যাই, এই সংখ্যাতে একটি আমরা ম্যাপ দিয়ে দিয়েছি। ম্যাপটি তোমরা ইচ্ছে চাইলে স্টপ করে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে ডাউনলোড করে এখান থেকে নিতে পারো। তো সেক্ষেত্রে আমরা অ্যাসাইনমেন্টে ডায়লগ চলে যাই। স্ট্রেঞ্জার, হ্যালো, এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি প্লিজ, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন। মিনা, অফকোর্স, হাউ ক্যান আই হেল্প ইউ, কীভাবে আপনাকে সাহায্য করতে পারি। স্ট্রেঞ্জার, আই কেম ফ্রম রংপুর, আমি রংপুর হতে এসেছি। আই ডু নট নো দ্য অ্যাকুরেট লোকেশন অফ কুর্মিটোলা হাই স্কুল, আমি আসলে জানি না যে কুর্মিটোলা হাই স্কুলের অ্যাকুরেট লোকেশনটা কীভাবে আসলে যেতে হয়, কোথায় আছে সেটা আমি জানি না। মিনা বলছে, ও ইটস নট ভেরি ফার, এটা আসলে বেশি দূরে নয়। গো অ্যালং দি স্ট্রিট অ্যারাউন্ড 150 meters, এবং আপনি সোজা চলে যান 150 meters। ইউ উইল গি সি এ শপিং মল অন দ্য লেফট সাইড অফ দ্য রোড, রাস্তার বাম পাশে আপনি একটি শপিং মল দেখতে পাবেন। দেন টার্ন লেফট, এরপর আপনি বামে ঘুরবেন। গো অ্যাগেন অন দিস রোড অ্যারাউন্ড 50 meters, এরপরে রাস্তা সোজা বরাবর 50 meters যাবেন। দেয়ার ইউ উইল সি এ মস্ক, সেখানে একটি মস্ক দেখতে পারবেন, মসজিদ দেখতে পাবেন। দেন টার্ন লেফট, এরপর বামে ঘুরবেন। হোয়ার ইউ উইল সি গেট দ্য মেইন গেট অফ দ্য স্কুল বিল্ডিং, যেখানে আপনি স্কুল ভবনের মূল ফটকটি পাবেন, অর্থাৎ মূল গেটটি পাবেন। স্ট্রেঞ্জার বলছে, হাউ ক্যান আই গো দেয়ার, সেখানে আমি কীভাবে আসলে যেতে পারি। মিনা, অন ফুট, পায়ে হেঁটে। ইউ মে হায়ার এ রিক্সা, অথবা আপনি একটি রিক্সা কিন্তু ভাড়া করতে পারেন। স্ট্রেঞ্জার তখন বলে, ওকে আই এম ইন হারি, আসলে আমি একটু তাড়া আছে, আমার একটু তাড়া আছে, সো আই হ্যাভ টু গো বাই রিক্সা, তাই আমাকে আসলে রিক্সা করে যেতে হবে। মিনা, আর ইউ এ নিউ কামার হেয়ার, আপনি কি এখানে আসলে নতুন এসেছেন। স্ট্রেঞ্জার, ইয়াস আই হ্যাভ এ অ্যাডমিশন টেস্ট ইন দ্য স্কুল, আসলে আমার বিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা রয়েছে। মিনা, হোয়েন উইল দ্য এক্সামিনেশন হেল্থ, পরীক্ষা কখন শুরু হবে। স্ট্রেঞ্জার, অ্যাট 11:30 AM, সকাল 11:30। মিনা, ওকে বেস্ট অফ লাক, আসলে শুভকামনা জানিয়েছে মিনা, শুভকামনা রইল আপনার জন্য। স্ট্রেঞ্জার, ইউর ডাইরেকশন ইজ রিয়েলি গুড, আসলে আপনার ডিরেকশন আসলে খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড হেল্প, আপনার সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইটস মাই প্লেজার, অফকোর্স ইউ আর ওয়েলকাম, আপনাকেও স্বাগতম। তো শিক্ষার্থীর এই ছিল সপ্তম শ্রেণীর ইংলিশ বিষয়ের অ্যাসাইনমেন্টের ভিডিও। পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই শিক্ষার্থী আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিও ছাড়া মাত্রই তোমরা পেতে পারো। ধন্যবাদ সবাইকে।